রেডি। আমি আজি এই কলগাছিয়া মহকুমা সাংবাদিক কাৰ্যালয়ত এটি সংবাদ মেলৰ আয়োজন কৰিছোঁ। জামাত ইছলামী হিন্দ বৰপেটা জিলা আৰু এছ আই অ' বৰপেটা জিলাৰ যৌথ উদ্যোগত এই সংবাদ মেল আমি আয়োজন কৰিছোঁ। আমাৰ আজিৰ এই সংবাদ মেলৰ উদ্দেশ্য বা প্ৰসংগ হৈছে এন আৰ চিৰ দাবী আপত্তি প্ৰক্ৰিয়া সন্দৰ্ভত আমাৰ কিছু কথা ক'বলগীয়া আছে। আমি এই সংবাদ মেলত জামাত ইছলামী হিন্দৰ উত্তৰ পূব মণ্ডলৰ সাংগঠনিক সম্পাদক হিচাপে মই শফিকুল ইছলাম, আমাৰ এছ আই অ'ৰ ৰাজ্যিক জনসংযোগ বিভাগৰ সম্পাদক আজনুৰ হক, বৰপেটা জিলাৰ এছ আই অ'ৰ শাখা সভাপতি মানে কাইমুদ্দিন আহমেদ, আমাৰ জ্যেষ্ঠ অধিবক্তা বুৰহান আলী আহমেদ আৰু আমাৰ এছ আই অ'ৰ সদস্য ইনামুল হক, আমি সংবাদত উপস্থিত আছোঁ। আজি আমি এন আৰ চিৰ দাবী আপত্তি প্ৰসংগত আমি কিছু কথা, কিছু প্ৰশ্ন আৰু কিছু দাবী আমি এন আৰ চি কৰ্তৃপক্ষ তথা চৰকাৰলৈ আমি উত্থাপন কৰিছোঁ কৰিম। আশা কৰোঁ আমাৰ এই দাবীসমূহ এন আৰ চি কৰ্তৃপক্ষৰ গুৰুত্ব প্ৰদান কৰি দাবীসমূহ সমাধান কৰাৰ কাৰণে চেষ্টা কৰিব। বিশেষকৈ এন আৰ চিৰ যি দাবী পৰ্ব, এই আপত্তি পৰ্ব শেহতীয়াকৈ চলি আছে, এই আপত্তিৰ দ্বাৰা বৈধ ভাৰতীয় নাগৰিকৰ যি হাৰাশাস্তি হৈ আছে গোটেই সমগ্ৰ ৰাজ্যতে, এইটো লৈ চৰ্চা হৈছে, আলোড়ন সৃষ্টি হৈছে, মানুহ বিভিন্ন ধৰণে হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছে, আৰ্থিক ক্ষয়ক্ষতিৰ সন্মুখীন হৈছে। গতিকে আমি সংগঠনত, আমাৰ এই সংগঠনৰ দুটা সংগঠনৰ তলৰ পৰা আমি এইটো আমি চৰকাৰলৈ আমাৰ প্ৰতিক্ৰিয়া আমি ব্যক্ত কৰিছোঁ যে আমি আপোনালোকে সকলোৱে জানে যে এই আপত্তি যিটো প্ৰক্ৰিয়া মাননীয় মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ অনুমোদন ক্ৰমে যি মডেলিটিৰ নীতি আছে যে আপত্তি কৰিব পাৰে, আপত্তি কৰি আমাৰ আপত্তি কৰাত আমাৰ কোনো অসুবিধা নাই, আমি কোনো ধৰণৰ ইয়াৰ বিৰুদ্ধ কৰা নাই, কিন্তু আপত্তি কৰাৰ যি গাইডলাইন আছিল যে আপত্তিকাৰীজনে আবেদন পত্ৰত তেওঁৰ নাম, তেওঁৰ ঠিকনা, তেওঁৰ মোবাইল নম্বৰ ব্যৱহাৰ কৰিব লাগিব, শুনানিত উপস্থিত থাকিব লাগিব, কিন্তু যি দেখা গৈছে যে কেৱলমাত্ৰ আবেদন পত্ৰত নাম আছে অমক দাস, অমক কলিতা, অমক ৰয় বৰ্মন বুলি উল্লেখ আছে, কিন্তু তেওঁৰ ঠিকনা বিচাৰি পোৱা নাযায়, তেওঁৰ কোনো মোবাইল নম্বৰ নাই। আৰু সেই আপত্তিকাৰীৰ আবেদন মৰ্মে হাজাৰ হাজাৰ মানুহৰ নামত নটিছ জাৰি কৰা হৈছে আৰু শুনানিলৈ মাতা হৈছে, আৰু যাক যাৰ বিৰুদ্ধে আপত্তি কৰা হৈছে ইতিমধ্যে সেই ব্যক্তিসকলৰ নাম এন আৰ চি চূড়ান্ত খচৰাত কেইবাটাও প্ৰক্ৰিয়াত, কেইবাটাও ভেৰিফিকেশ্যন, কেইবাটাও পুনৰীক্ষণ বংশৰ শুনানিৰ বিভিন্ন কেইবাটাও মানে পৰ্যায়ৰ অতিক্ৰম কৰি সেই এন আৰ চিৰ খচৰাত নাম অন্তৰ্ভুক্ত হৈছিল, আৰু সেইসকলক আকৌ আপত্তি দৰ্শোৱা হৈছে। তাৰপিছতো সেইসকল মানুহে এন আৰ চি সম্পূৰ্ণ হোৱাৰ স্বাৰ্থত তেওঁলোকে ইখন জিলাৰ পৰা সিখন জিলালৈ তেওঁলোকক শুনানিলৈ মাতা হৈছে, তাৰপিছত তেওঁলোকে সেই শুনানিলৈ গৈছে, কিন্তু গৈ সেই আপত্তিকাৰীজন উপস্থিত নাই। গতিকে আপত্তিকাৰীজন যদি উপস্থিত নাই তেনেহ'লে সেই মানে আবেদন পত্ৰ লগে লগে যি এন আৰ চিৰ যি বিষয়খন তেওঁলোকে খাৰিজ কৰিব লাগিছিল, কিন্তু দেখা গৈছে সেইটো খাৰিজ নকৰি বৰঞ্চ সেই আপত্তিকাৰী যাৰ বিৰুদ্ধে আপত্তি কৰা হৈছে তেখেতক বিভিন্ন ধৰণৰ অবান্তৰ অবাস্তৱ কিছুমান প্ৰশ্নৰে বিধিবস্ত কৰা হৈছে। গতিকে আমি এইটো সম্পূৰ্ণভাৱে ধিক্কাৰ, আমি ধিক্কাৰ জনাইছোঁ যে এইটো এটা এন আৰ চি কৰ্তৃপক্ষৰ একাংশ বিষয়া কৰ্মচাৰীৰ এইটো এটা চক্ৰান্ত, এইটো এটা মানুহক হাৰাশাস্তি কৰাৰ এটা প্ৰি প্লেন কৰা হৈছে। আপত্তিকাৰী যদি উপস্থিত নাই লগে লগে সেইটো খাৰিজ হ'ব লাগিছিল, কিন্তু খাৰিজ মানে কৰা নাই। আৰু আমি প্ৰশ্ন তুলিছোঁ যে ঠিকনাবিহীন মোবাইল নম্বৰবিহীন সেই আপত্তি কেনেকৈ একচেপ্ট কৰা হ'ল,
এইটোতো যিটো সুপ্রিম কোর্টৰ অনুমোদন ক্রমে যিটো মডেলিটি আছে, মডেলিটি নিয়ম বহির্ভূত এটা হেৰি, যদি মোবাইল নম্বর নাই, ঠিকনা নাই, সেইটো লগে লগে খারিজ করব লাগিছিল যে না, এইটো আপত্তি, আপনার আপত্তি একসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নহয়। আজি দেখা গৈছে যে দাবির সময়ত সামান্য ভুল ত্রুটি হলে সেই দাবি সমূহ বারে বারে ঘুরাই পঠা হয়েছে এই মানুষজনক, যে না আপনার তথ্যপাতি শুদ্ধ নয়, আপনি আকৌ ঠিক করে দিয়ক। কিন্তু আপত্তির ক্ষেত্রে দেখা গৈছে না, জাস্ট দিলে হল, নাম নাম নাই, মোবাইল নাম্বার নাই, ঠিকনা নাই, সেই আপত্তি গ্রহণ করা হয়েছে। আর সেই আপত্তির জড়িয়ে ভিত্তিক হাজারে হাজারে মানুষক নোটিশ জারি করা হয়েছে। আর কার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে? একটা ফ্যামিলির 10 জন মানুষ আছে, ফ্যামিলির মুরব্বীর নাই, বেলেগর নাই, মাজার পরে এজন সদস্য আপত্তি দাখিল করা হয়েছে, যার লিগেসি ব্যবহার করা হয়েছে সেইজন ভারতীয় নাগরিক, কিন্তু সে তার লড়া ছোৱালী, তেও নাতি, তেও মানে সন্দেহযুক্ত নাগরিক বলে আপত্তি দাখিল করা হয়েছে। আমি কেটামান তথ্য আপনার সন্মুখত দাঙি ধরছ, যে মোর সন্মুখত বহি আছে বুরহান আলী আহমেদ। এখেত বুরহান আলী আহমেদ জ্যেষ্ঠ অধিবক্তা, তেখেতর 5 বছরিয়া সাজেদা সুলতানা আহমেদ, অজয় নাথ নামের এজন মানুষে আপত্তি দাখিল করেছে। সাজেদা সুলতানা আহমেদ বয়স তোর 5 বছর, নাতি হয়, এটু স্পষ্ট লিখেছে বুরহান আলী আহমেদ পরিয়ালর মুরব্বিয়া, তেখেতলৈ এই নোটিশ জারি করেছে যে আপনার এই নাতির নামত অজয় নাথে অবজেকশন করেছে, আপনি ইয়ার বিভিন্ন তথ্যপাতি লই শুনানি কেন্দ্রলৈ আহিব লাগে, পরিয়ালর সকলকে লই আহিব লাগে, তার জবানবন্দি করা হব। এখেত বৈধ ভারতীয় নাগরিক বা এখেত নাগরিকত্ব কোনো সন্দেহ করা নাই, তেখেতর নাতিয়ে কেনেকে অবৈধ নাগরিক বা এই সন্দেহ করা হয়, এটু মানুষ কমন সেন্স এটা থাকিব লাগে, এটা মানে এটা সাধারণ বিবেকে এটু প্রশ্ন মানে হেৰি করে যে এজন 5 বছরিয়া এটা পরিয়ালর 5 বছরিয়া এটা শিশু, তেও কেনেকে অবৈধ নাগরিক হয়ে গেল, তেও কর পর আহি। আমি এটু এনআরসি কর্তৃপক্ষলৈ প্রশ্ন তুলিছো যে এই এই এটু কি অকল হারাশাস্তি করার কারণেই এইবিলাক করা হয়েছে নাকি? অজয় নাথর যে আপত্তি দাখিল করা হয়েছিল, অজয় নাথক কোশ্চেন করব লাগিছিল, তুমি এই পরিয়ালক চিনি পাওয়া নাকি, বা এই এই অজয় নাথে এই পরিয়ালর এই 5 বছরের হিউটে এআরএন নম্বর কর পরা পালে? আমার কোশ্চেন যে আমি আজি দেখিবলৈ পাইছো যে এজন মানুষে হাজার হাজার হ হ মানুষের নামত আপত্তি দাখিল করেছে, বরপেটার মানুষে নলবাৰী মানুষের নামত আপত্তি দাখিল করেছে, নগাঁওর মানুষে বরপেটার মানুষের নামত আপত্তি দাখিল করেছে, নগর এজন মানুষে দাস কলিতার নাম মানুষে বরপেটা এজনের আলী রহমানের এনআরসি কেনেকে কি এআরএন নম্বর কেনেকে গম পালে, এটু কোনে যোগান ধরিলে? আমার সন্দেহ হয়েছে যে এনআরসি কর্তৃপক্ষর কিছু একাংশ বিষয় কর্মচারী এই জালিয়াতি জড়িত হয়েছে নাকি, যে যার কারণে তেওঁলোকে এনেদরে কিছু এআরএন নম্বর যোগান ধরেছে যদে মদে, আর যার কারণে আজি বিভিন্ন এই এআরএন নম্বর দিয়ে আপত্তি দাখিল করা হয়েছে, হরভোগর হরকুমার গোস্বামীর নামত আপত্তি দাখিল করা হয়েছে, তেও অসমীয়া মূলসুতির মানুষ, মূলসুতির মানুষের নামত আপত্তি দাখিল করা হয়েছে, আমি আচরিত হয়েছি। এই 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 যেটু ভুয়া জালিয়াতিরে যে যেটু মানুষক হারাশাস্তি করার কারণে করা হয়ে আছে, এটু আমি তীব্র নিন্দা জানাইছো, এনআরসি কর্তৃপক্ষক আমি বিনম্র করজোরে অনুরোধ জানাইছো যে ভারতীয় নাগরিকক, বৈধ নাগরিকক হারাশাস্তি করা বন্ধ কর, বিদেশি সিনাক্তর নামত বৈধ বা বৈধ ভারতীয় নাগরিকক হারাশাস্তি করাটো এটু সংবিধান বিরোধী, এটু নাগরিকর মৌলিক অধিকার খর্ব করা হয়েছে, এজন ভারতীয়ক তেওঁর নাগরিকত্বর উপর প্রশ্ন তোলা হয়েছে। আমি বিশেষকে আমি প্রতীক হাজিরা ডাঙরিয়া তেওঁর সুপ্রিম কোর্টে তেওঁক বহুত অথরিটি দিছে, বহুত পাওয়ার দিছে, যে এইবিলাক যেবিলাক ভুয়া আপত্তি এইবিলাক তেওঁ খারিজ করিব পারে, কিন্তু দেখা হয়েছে যে নাই, তার উপর যিদরে ব্যবস্থা লোক গেছিল আমার প্রতীক হাজিরা ডাঙরিয়া সেই ধরনের ব্যবস্থা লওয়া নাই। আমি আপনার আমি প্রতীক হাজিরা ডাঙরিয়ার লগত আমি আবার বৈঠক করেছিল যাওয়া বছর পূর্বে, আমি বৈঠক করে তেখেতের লগত এই সম্পর্কে কথা পাতিছিল যে আমি শঙ্কিত হয়েছিল যে বিভিন্ন মানুষের নাম আপনার যে সিস্টেম আমার বহু বৈধ ভারতীয় নাম বাদ করব, তেতিয়া আমার প্রতীক হাজিরা ডাঙরিয়ায় আমাক আশ্বস্ত করেছিল, আমাক এসুরেন্স দিছিল যে আমার এনেকুয়া সিস্টেম
এই এনআরসিৰ প্ৰক্ৰিয়াৰ সিস্টেমটো ইমানেই ষ্ট্ৰং যে ইয়াত এজনো বৈধ ভাৰতীয়ৰ নাম বাদ নপৰে আৰু এজনো অবৈধ ভাৰতীয়ৰ নাম অন্তৰ্ভুক্ত নহয়। তেতিয়া আমি আশ্বস্ত হৈছিলোঁ যে আমাৰ সিষ্টেমটোৰ কথা শুনি, যে আমাৰ ইমান সূক্ষ্ম, ইমান চাফা মানে যিটো ছিষ্টেম এনআরসির। কিন্তু আজি দেখা গৈছে সেই চাফা ছিষ্টেম, সেই ষ্ট্ৰং ছিষ্টেমত হাজাৰ হাজাৰ মানুহৰ, অবৈধ মানুহৰ নাম অন্তৰ্ভুক্ত হৈছে। আজি তাৰ কাৰণে আজি নোটিছ প্ৰেৰণ কৰা হৈছে। কত গ'ল আপোনালোকৰ ষ্ট্ৰং ছিষ্টেম? তিনিবাৰ চাৰিবাৰকৈ আপোনালোকে ভেৰিফিকেশ্যন কৰি এনআরসির চূড়ান্ত খচৰাত নাম অন্তৰ্ভুক্ত কৰিছে। তাৰপিছতে এতিয়া কিয় হাজাৰ হাজাৰ মানুহক আকৌ মানে তেওঁলোকক শুনানিলৈ অনা হৈছে? আপোনালোকে ইমান দিন কি কৰিলে? এই যে মানুহক তিনিবাৰ চাৰিবাৰকৈ তেওঁলোকক মাতি আনি শুনানি ভেৰিফিকেশ্যন কৰি তেনেহ'লে এই চূড়ান্ত খচৰাখনত কি কৰিলে? ইমান সময় কিয় ব্যয় কৰিলে? কোটি কোটি টকা খৰচ কৰা হৈছে, মানুহক হেৰেজমেণ্ট কৰা হৈছে। এই কাম খাটি পোৱা মানুহ, সাধাৰণ মানুহ, শ্ৰেণীৰ মানুহ, তেওঁলোকে কাম কাজ বাদ দি একমাত্ৰ এনআরসির স্বাৰ্থত, যে এবাৰ এনআরসি দীৰ্ঘদিনীয়া এটা বিদেশী সমস্যা, জ্বলন্ত সমস্যা, এইটো সমাধান হওক, তাৰ কাৰণে মানুহে কষ্ট, ত্যাগ, টকা পইচা খৰচ কৰি এই এনআরসিখন সম্পূৰ্ণ স্বাৰ্থত সহায় সহযোগিতা কৰিছে। কিন্তু আজি দেখা গৈছে যে নহয়, এটা চক্ৰ এইটো যাতে কোনো দিনই এনআরসি কমপ্লিট নহয় আৰু এইটো যাতে আজীৱন এই সমস্যাটো থাকে আৰু এই এইটো এনআরসিলৈ যাতে এটা সমস্যা ক্ৰিয়েট কৰি এটা মানে এই সংখ্যালঘু, বিশেষকৈ সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ লোকক হাৰাশাস্তি কৰিব পৰা যায় আৰু কিছুমানে এইটো লৈ ৰাজনীতি কৰিব পাৰে। গতিকে এনআরসিটো যাতে কেতিয়াও সম্পূৰ্ণ নহয়, তাৰ কাৰণে এই এনেদৰে এক ৰাতিৰ ভিতৰত লাখ লাখ মানুহৰ নামত আপত্তি দাখিল কৰা হৈছে আৰু সেই আপত্তিৰ কোনো ধৰণৰ নিয়ম কানুন ফ'ল' কৰা হোৱা নাই। গতিকে আজি আমাৰ সন্দেহ হৈছে যে এইটো এনআরসি বন্ধ কৰাৰ এটা চক্ৰান্ত। কিন্তু আমি দাবী তুলিছোঁ যে এই চক্ৰান্তকাৰীসকলক এনআরসি কৰ্তৃপক্ষ তথা চৰকাৰে চিনাক্ত কৰক, এনআরসি যাতে কেতিয়াও বন্ধ হ'ব নোৱাৰে। কাৰণ আমি গোটেই অসমবাসীয়ে তেওঁলোক এটা সপোন যে এনআরসি কমপ্লিট হ'ব আৰু এনআরসি কমপ্লিট হ'লে অবৈধ নাগৰিক চিনাক্ত হ'ব আৰু বৈধ নাগৰিকৰ ওপৰত যি অপবাদ দিয়া হৈছে যে লাখ লাখ বাংলাদেশী ইয়াতে সোমাই আছে, হাৰাশাস্তি কৰা হৈছে, বৈধ ভাৰতীয় নাগৰিকক সন্দেহযুক্ত বাংলাদেশী বুলি কাণত ধৰা হৈছে, আঁঠু কৰা হৈছে, থানাত ভৰাই থোৱা হৈছে, সেই অপবাদৰ পৰা চিৰদিনৰ কাৰণে মুক্ত হ'ব। কিন্তু আজি দেখা গৈছে নাই, এইটো হ'বলৈ নিদিয়ে। গতিকে আমি চৰকাৰ তথা এনআরসি কৰ্তৃপক্ষক অনুৰোধ জনাইছোঁ যে এনআরসিখন যিকোনো প্ৰকাৰে এনআরসিখন হ'ব লাগিব আৰু এই এনআরসি কমপ্লিট হোৱাৰ যিসকল বাধা হৈ থিয় দিছে, যিসকল অন্তৰাই থিয় দিছে, যিসকলে খেলি মেলি কৰিব বিচাৰিছে, তেওঁলোকক অসমবাসীয়ে তথা চৰকাৰ এনআরসি কৰ্তৃপক্ষক চিনাক্ত কৰিব লাগে। আৰু এই ভুৱা আপত্তি, যিবিলাক জালিয়াতি আপত্তি, এইবিলাক তাৎক্ষণিকভাৱে চিনাক্ত কৰি এইবিলাক খাৰিজ কৰিব লাগে আৰু যিসকল নিষ্পত্তিকাৰী, আপত্তি নিষ্পত্তিকাৰী বিষয়া তেওঁলোকক এনআরসি কৰ্তৃপক্ষই নিৰ্দেশনা দিব লাগে যে কোনো ধৰণৰ আপত্তিকাৰী যদি উপস্থিত নাথাকে, লগে লগে সেইটো খাৰিজ কৰি দিব লাগে আৰু সেইটো লগে লগে এইটো ক্লিয়াৰ চাৰ্টিফিকেট দিব লাগে। এইটো আমাৰ দাবী। লগতে আমি দাবী জনাইছোঁ এনআরসি কৰ্তৃপক্ষক যে আমাৰ ৰমজান মাহ আহি আছে, এই কি ৰমজান মাহ শেষ হোৱাৰ সময় সমাগত, ৰমজান মাহৰ ৰোজাৰ অন্তত আমাৰ পবিত্ৰ ঈদ উল ফিতৰ এটা পবিত্ৰ উৎসৱ আমাৰ আহি আছে আৰু এই উৎসৱ মুছলমান ধৰ্মাৱলী, ইছলাম ধৰ্মাৱলী লোকৰ কাৰণে এটা পবিত্ৰ উৎসৱ। বছৰত এইটো দুটাই উৎসৱ থাকে, তাৰে এটা হ'ল ঈদ উল ফিতৰ, অহা 5 বা 6 জুনত আমাৰ ঈদ উল ফিতৰ অনুষ্ঠিত হ'ব। গতিকে আমি সমূহ ধৰ্মপ্ৰাণ ৰাইজে এই ঈদ উল ফিতৰৰ কাৰণে আমি মানে প্ৰস্তুতি হেৰি কৰিছোঁ। কিন্তু ঈদ উল ফিতৰৰ আগমুহূৰ্তত গাড়ী মটৰৰ বহুত প্ৰব্লেম হয়, এইটো আমি সকলোৱে জানো। গতিকে এনআরসি কৰ্তৃপক্ষক আমি অনুৰোধ জনাইছোঁ যে ঈদৰ আগৰ 3 দিন আৰু পিছৰ 3 দিন, 3 জুনৰ পৰা 7 জুনলৈ এই 6 দিন কমচে কম এই নোটিচ জাননী প্ৰেৰণ কৰা স্থগিত ৰাখিব লাগে, যাতে আমাৰ এই প্ৰায় 35-40% অসমৰ এই ইছলাম ধৰ্মাৱলীৰ মানুহ তেওঁলোকৰ এই ঈদৰ মানে যাতে ভালদৰে উদযাপন কৰিব পাৰে, এই মানে ধৰ্মীয় পৰ্বটো যাতে ভালদৰে পালন কৰিব পাৰে, সেই স্বাৰ্থত এনআরসি কৰ্তৃপক্ষই এই 6 দিনমান স্থগিত ৰাখিবলৈ আমি এইটো এনআরসি কৰ্তৃপক্ষক মানে দাবী জনাইছোঁ। যিহেতু আমাৰ মানুহে, সকলো মানুহে এনআরসিত এই শুনানি, ইমান আৰ্থিক ক্ষতি হৈ আছে, ইমান টকা পইচা লছ হৈ আছে, শাৰীৰিক মানসিকভাৱে তেওঁলোকে হাৰাশাস্তি খাই আছে, তথাপিও যিহেতু আকৌ এই দাবী এই তেওঁলোকে শুনানিত উপস্থিত হৈ আছে, গতিকে আমি আৰু লাগিলে আমি শুনানিত থাকিম, আৰু
দহ বার যদি পরীক্ষা দিব লাগে আমি পরীক্ষা দিবলে প্রস্তুত আছো, কিন্তু যাতে কোনো মানে এই এনআরসিখন আমার সম্পূর্ণ হব লাগে। গতি আমি এনআরসি কর্তৃপক্ষ পুনের অনুরোধ জানাইছো এই ঈদর প্রতি লক্ষ্য রাখি এই ছয় দিনমান এই জাননী জারি করা বন্ধ করব লাগে। আর শেষত আমি যে নতুন সরকার আমার গঠিত হবলৈ গৈ আছে, ত্রিশ জনক মাননীয় মোদি ডাঙরের নেতৃত্ব সেন্ট্রেলত সরকার হব, আমি এই নতুন সরকারক আমি শুভেচ্ছা জানাইছো। আমি এই নতুন সরকারে গোটেই ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলো সম্প্রদায় সকল শ্রেণীর উন্নতির হকে কাম করব, এই আশা রাখি আজির এই সংবাদ মেলত আমি এইখানে কথা প্রকাশ করলো। কিন্তু এই আপত্তিকারীর বিরুদ্ধে আমি বিভিন্ন ধরনে আমি কর্তৃপক্ষক জানাইছো, আমি আশা করো যে এইবিলাক কর্তৃপক্ষই গুরুত্ব সহকারে লই ভুয়া আর জালিয়াতি আপত্তিকারী সকলের আপত্তিবিলাক খারিজ করিব আর এই নিষ্পত্তি করিব। আর যদি এই নকরে তেনহলে আমি আমার ভুক্তভোগী সকল আর উপায় নাই, যদি সেই আপত্তিকারীর বিরুদ্ধে ভুয়া আপত্তিকারীর বিরুদ্ধে যে আমার যে মৌলিক অধিকারের উপর আঘাত আনিছে খর্ব করেছে, গতি যে এফআইআর দাখিল করব বিভিন্ন আমার যখন ভুক্তভোগী যে আমার শুনানিত উপস্থিত হয়ে আমার যাবতীয় তথ্যপাতি দিয়ার পিছতো যদি আমার নাম এই এনআরসিত অন্তর্ভুক্ত নকরে তেনহলে সেটা আমি এই চূড়ান্ত এনআরসি প্রকাশ করার আমি অপেক্ষা করি। আমি আশাবাদী যে আমার যখন আপত্তি যখন শুনানিলে মাতা হয়েছে যে সেই যে আমি তথ্যপাতি যোগান দিছো সেই কর্তৃপক্ষ স্যাটিসফাই হব আর সেই নামবিল অন্তর্ভুক্ত করব। আর নাম যদি অন্তর্ভুক্ত নকরে পুনের কইসো যে আমার শেষত আমার গোসর তরার বাহিরে সেই সকলের বিরুদ্ধে গোসর তরার বাইরে বিকল্প কোনো আমার রাস্তা না থাকিব। আর এই গণতান্ত্রিকভাবে সর্বত্র রাইজে এই একটা বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবলে বাধ্য হব। এই আপত্তি দাখিলের ক্ষেত্র বিভিন্ন এই তথ্য পোহরলে আইছে যে সদৌম ছাত্র সন্থা চমুকে আসুর বিভিন্ন নেতা সদস্য কর্মী সকলে এই আপত্তিসমূহ দাখিল করেছে, এই স্পষ্টভাবে পোহরলে আইছে। তো আসুক আমি প্রশ্ন করব খুঁজো যে অসম চুক্তি হল আপনার আত্মা, অসম চুক্তি ভাল রাখার কারণে আপনাদের চেষ্টা করে আছে, আর অসম চুক্তির যে ধারা যে ১৯৭১ সনের পূর্বতে অহা সকল মানুষক আপনাদের ভারতের নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়ে মান্যতা দিয়ে, আর ১৯৭১ সনের ২৫ মার্চের পিছত অহা কোনো মানুষকে স্বীকৃতি নেই, আর এই অকল আসু নয় জাতি মানে সমূহ দল সংগঠনে রাজনৈতিক বা সামাজিক দল সংগঠনে মানি লৈছে। কিন্তু আজি আপনাদের যদি সচাকয়ে ১৯৭১ সনের ২৫ মার্চের পূর্বর বৈধ নথিপত্র থাকা মানুষক ভারতীয় নাগরিক বলে মান্যতা দিয়ে, গতি আপনার কি ভিত্তিত আজি যখন বিরুদ্ধে আপত্তি দাখিল করেছে আপনাদের সার্ভে কর, সেই সকল প্রায় সংখ্যক মানুষই ১৯৭১ সনের পূর্বর নথিপত্র থাকা মানুষ, গতি আপনাদের ভারতীয় মানুষের বিরুদ্ধে আপনাদের আপত্তি দাখিল করেছে, আপনাদের চুক্তি কবর দিলে নাকি? ইফালে কয়েছে আপনাদের চুক্তিক মানে আর আনফালে আপনাদের চুক্তি বিরোধী আপনাদের কাম করেছে, ১৯৭১ সনের পিছত অহা মানুষের বিরুদ্ধে আপত্তি দাখিল কর, আমাক দেখাই দিয়ক আমি আপত্তি দাখিল করি। কিন্তু আপনাদের আপত্তি দাখিল করলে ১৯৭১ সনের পূর্বরে অহা নথিপত্র থাকা মানুষের নামত, আর এই কেউ করেছে এই হারাশাস্তি আপনাদের কেউ করেছে? তার মানে এনআরসি আপনাদের পরোক্ষভাবে এনআরসি আপনাদের নিবিচারে যে নাই ভারতীয় মানুষের বিরুদ্ধে এনেদরে আপত্তি দাখিল করিল উত্তেজিত হয়ে যাব, শুনানি না যাব, একটা বিশৃঙ্খল সৃষ্টি করব, আর এটা গোটাই প্রক্রিয়া খেলিমেলি হব আর এনআরসি বন্ধ হব, এইটাই আপনাদের পরিকল্পনা নাকি? গতি আমি আপনাদের বিশেষকে আসুক আমি অনুরোধ জানাইছো, আপনাদের মাঝে মাঝে কয়ে থাকে যে ১৯৭১ সনের পূর্বরে অহা মানুষক আমি হেল্প করি, আজি আপনাদের যখন বিরুদ্ধে আপত্তি দাখিল করেছে আপনাদের হেল্প করলোর ওসর যাও, নথিপত্র আপনাদের চেক কর, চাব আপনাদের এই ১৯৭১ সনের পূর্বতে মানুষের বিরুদ্ধে আপনাদের আপত্তি দাখিল করেছে, আপনাদের মৌলিক অধিকারের উপর খর্ব করেছে, আঘাত আনিছে। গতি আমি আপনাদের কর্জোর অনুরোধ করছো যে আপনাদের এই আপত্তিবর এই চালি জারি চাও কার বিরুদ্ধে আপনাদের আপত্তি দাখিল করেছে, সেবিল আপনাদের যদি ১৯৭১ সনের পিছতে মানুষ আপত্তি দাখিল করেছে তোর বিরুদ্ধে আরও কর, আমি সহযোগ করি আপনার, কারণ ১৯৭১ সনের ২৫ মার্চের পিছত কোনো হিন্দু মুসলিম কোনো নাগরিকক আমি এই ভারতক আমি তাকে স্থান দিয়ার কারণে আমি পক্ষপাতী নহয়। কিন্তু ১৯৭১ সনের চুক্তির সন্মান জানায় চুক্তির যদি আপনাদের সন্মান জানায় তেনহলে
অসম চুক্তি ধারামতে একাত্তর সনের 25 মার্চের পূর্বত হওয়া কোনো মানুষক হারাস্তি করব না লাগে। আর যদি আপত্তি দাখিল করা হয়েছে তেনে ব্যক্তির বিরুদ্ধে, আপনাদের কর্জোরে কইসু এতেও হবে আছে, আপনাদের আপত্তি উঠাই লোক আর এনআরসি কন সম্পূর্ণ হব দিও। ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বরপেটা জেলা সমিতির উদ্যোগত আয়োজিত সংবাদ মেলত উপস্থিত সম্মানীয় সাংবাদিক বন্ধুসকল, ইতিমধ্যে জামাত ইসলামী হিন্দর উত্তর অসমর সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাঙরিয়া সকলবোৰ কথা কৈ গৈছে। গতিকে এনআরসির নামত যে হারাশাস্তি হয়ে আছে বিশেষক মিয়া মুসলমান সকলের উপর বা সংখ্যালঘু সকলের উপর, সেই ধরনের হারাশাস্তি চূড়ান্তভাবে বন্ধ হব লাগে। কারণ মুসলমান সকলের ভারতবর্ষখন যেতিয়া স্বাধীন হয়েছিল তেতিয়া প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছিল, বহু আলিম উলেমা সকলে তেওঁলোকে শাহাদত বরণ করবলগিয়া হয়েছিল দেশের বাবে। গতিকে এই ক্ষেত্রত যদি আমি অসম আন্দোলনের কথা পিনে লক্ষ্য করো, অসম আন্দোলনতো প্রত্যক্ষভাবে মুসলমান সকলে ভূমিকা রাখিছিলে, তারপর অসম চুক্তির ক্ষেত্রতো হদু অসম ছাত্র সন্থার নেতৃত্বত মুসলমান সকলে একাত্মভাবে তেওঁলোকে আগুয়াই গৈছিলে আর যে চুক্তি সেই চুক্তির লগত একমত পোষণ করেছিল। ঠিক তেনেকুৱাকৈ ভারতের বা বিশেষক অসমৰ ভাষা অসমৰ সংস্কৃতি রক্ষার ক্ষেত্রতো মুসলমান সকলে ভূমিকা রাখিছে। কিন্তু দুর্ভাগ্যর বিষয়ে আজি মুসলমান সকলক যেনেদরে এনআরসির নামত ভারতের নাগরিক হওয়ার বাবে সাক্ষী যেনেকৈ দিবলগীয়া হয়ে আছে, বারে বারে শুনানিলৈ যাবলগীয়া হয়েছে, বারে বারে সুপ্রিম কোর্টত দৌড়িবলগীয়া হয়েছে, এটা চূড়ান্তভাবে দুর্ভাগ্যর বিষয়। গতিকে আমি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন আর জামাত ইসলামী হিন্দর ফালর পৰা আমি দাবি জনাও, ইতিমধ্যে শফিকুল ডাঙরিয়ায় সকলবোৰ কথা কৈ গৈছে। বিশেষক উচ্চতম ন্যায়ালয়ের দাবি অনুসরি যিজন ব্যক্তি আপত্তি করিব তেওঁর সম্পূর্ণ ঠিকনা থাকিব লাগিব। কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে যে কেবলমাত্র নামটোহে পোৱা গৈছে যে কোনজন ব্যক্তি আপত্তি করেছে, আর এজন ব্যক্তিয়ে বহুকেইজন মানুষের নামত আপত্তি করেছে, তেওঁর নাই কোনো মোবাইল নম্বর, নাই কোনো সম্পূর্ণ ঠিকনা। গতিকে এইটো সাধারণতে উচ্চতম ন্যায়ালয়ের যে নীতি, সেই নীতির বিরুদ্ধে তেওঁলোকে কাম করেছে। গতিকে এই ধরনের পন্থা অবলম্বন করা ব্যক্তির যে আপত্তি, সেই আপত্তিটো খারিজ হব লাগে। আর বিশেষক যিসকলে ভুয়াভাবে মানে ভিত্তিহীনভাবে আপত্তি করেছে তেওঁলোকৰ মানে যে আইনিভাবে যে জরিমনা, সেই পন্থাটো অবলম্বন করব লাগে। কারণ যিসকলে আপত্তি করিব তেওঁলোকে জানি বুঝিহে আপত্তি করিব লাগিব, এনেই নিজের মনে মনে করা এটা আপত্তি করে দিলে এনেকুৱা হব নালাগে। বিশেষক যিসকলে নিজক খিলঞ্জীয়া বুলি পরিচয় দিয়ে তেওঁলোকে জনা উচিত যে অসমৰ সর্বমহলে আমি ভারতবর্ষর মানে দেশের সংবিধানক মানি চলিবলৈ চেষ্টা করে আছো বা মানি চলি আছো, আর ভারতবর্ষর সংবিধানের পন্থা অনুযায়ী আমি ভোটদান করেছো, দেশের সরকার নির্বাচন করেছো, আর আমার সকলবোৰ ডকুমেন্টস আছে। ইতিমধ্যে 1971-এর যেটো মানে ধারা তেওঁলোকে দেখাইছে যে যেটো ডকুমেন্টস আছে তেওঁলোকৰ, সেই সকল প্রকৃততে ভারতীয় হব, বা 1951-এরও বহুত আছে, কিন্তু তার পিছতো দেখিবলৈ পোৱা গৈছে যে তেওঁলোকক ডিটেনশন ক্যাম্পত রখা হয়েছে। গতিকে আমার এটাই দাবি যে অন্যায়ভাবে বা অবৈধভাবে কোনো মানুষক, নট অনলি মুসলিম, কোনো মানুষক যাতে জুলুম নির্যাতন করা নহয় তার বাবে প্রতীক হাজেলা ডাঙরিয়াই প্রত্যক্ষভাবে ভূমিকা গ্রহণ করিব লাগিব বা তৎপর হব লাগিব। ইতিমধ্যে শফিকুল ডাঙরিয়ার নেতৃত্ব জামাতর সজাতি দল এটাই দেখা করেছে তেখেতর লগত, আর তেখেতে আশ্বাস প্রদান করেছে যে এনআরসি এটা নিখুঁত এনআরসি হব, ত্রুটিপূর্ণ এনআরসি নহয়, ত্রুটি মুক্ত হে এনআরসি হব। গতিকে এই ক্ষেত্রত তৎপর হব লাগিব, আর সকলো দল সংগঠনে স্ট্রাগল করিব লাগিব ন্যায়ের বাবে, অন্যায়ের বিরোধিতা করার অর্থে স্ট্রাগল করিব লাগিব। এই ক্ষেত্রত যাতে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী, কোনো নির্দিষ্ট কমিউনিটিক যাতে টার্গেট করা নহয়। আর পরিবর্তনের স্লোগান দি পূর্বতে 2014 মানে যেটু সরকার গঠন হয়েছিল, সেই সরকার আকো আমি দেখিবলৈ পাইছো। গতিকে সেই সরকারটোয়ে পরিবর্তন সঁচাকৈ দেখুৱাব বলে আমি বিশ্বাস করছো বা আশা করছো। তেওঁলোকে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিলৰ ক্ষেত্রত নিরপেক্ষতামূলক ভূমিকা গ্রহণ করিব লাগে, অসম চুক্তিক বাহাল রাখিব লাগে, আর এই ক্ষেত্রত বিশেষকৈ এনআরসির যেটু দাবি, সেই দাবি আর আপত্তি সমূহ নির্ভেজালপূর্ণ হব লাগে। আর এই ক্ষেত্রত মানে আমসুয়ে যে স্ট্রাগল করে আছে, সংখ্যালঘু সংগ্রাম পরিষদে যে স্ট্রাগল করে আছে, সেই স্ট্রাগলের লগত আমিও একাত্মক মানে পোষণ করছো যে তেওঁলোকৰ স্ট্রাগলটো ন্যায়সঙ্গত, আর এইটোর একটা নিশ্চিত হেৰি হব লাগে, মানে ন্যায় হব লাগে। গতিকে এই ক্ষেত্রত আর কিবা প্রশ্ন থাকিলে বিস্তারিত আমার শফিকুল ডাঙরিয়াই জানাব, প্রশ্ন যদি সুধিব পাৰিব। মই এজন ভুক্তভোগী যে মই অসম সরকারের 34 বছর চাকরি মই মানে করেছো, আসাম PWDর মই একাউন্টস অফিসার আছিল, রিটায়ারমেন্টের পাছত মই এতিয়া বর্তমান অধিবক্তা। মোর পরিয়ালত মোর নাতি 5 বছর বয়স, তেওঁর নামত নোটিস গৈছে। নোটিস পাই যেতিয়া ছোৱালীজনী শুনিছে, দেখা গল যে ভিতর চোতালত বাগৰি বাগৰি কান্দিছে, যে তাৰপিছত বহুত বুঝায় আমি এনআরসি কর্তৃপক্ষক সন্মান জনাই আমি মানে এনএসকেত উপস্থিত হয়েছিল। কিন্তু উপস্থিত হওতে সেই সৰু ছোৱালীজনীয়ে কয় যে মই ৰছী আৰু লাঠি লৈ যাম, যে যিজনে মোৰ বিৰুদ্ধে অভিযোগ কৰিছে তেওঁক আমি বান্ধি আমাৰ ঘৰত লৈ আহিম।
যদি মধ্যে মিছা ভুয়া আপত্তি করে কনমানীয় সৰু ছোৱালীৰ মনত মানে বিপ্লৱৰ বীজ রোপণ করে আছে আর আমলোকক আর্থিক সামাজিক আর্থিক শারীরিক আর মানসিক কষ্ট দিছে। আমি বিচার যে ভুয়া আপত্তিকারী শাস্তি পাও, বৈধ ভারতীয় নাগরিকর বিরুদ্ধে কেউ আপত্তি করে দেশদ্রোহিতার কাম করেছে, গতি আপত্তিকারী শাস্তি পাব লাগে। এখানে মানে